কিরে ছুটকি, কি হইছে, কই যাস? ভাইয়া আমি আর এই বাসায় থাকবো না। কেন থাকবি না? ও প্রতিদিন আসে। কে প্রতিদিন আসে? হঠাৎ করে আসে, আবার হঠাৎ করে চলেও যায়। কে? কারেন। পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা। দেখি ভাই, আমি দেখছি, সরো সবাই। এই চল চল চল, সত্যি রে ভাই, এই টাকা চলবে না। দিল গলতি কর বেটা হ্যায়, গলতি কর বেটা হ্যালো গুগল, আমি একটা কবিতা বানাইছি, তুমি লেবু আমি পানি। তোর যে টুনটুনি ছোট এটা আমি জানি। যদি তোমাকে কেউ পাগলের মতো ভালোবাসে, তুমি তাকে ছাগলের মতো অবহেলা করো না। এমন একদিন আসবে যেদিন তুমি তাকে গরুর মতো খুঁজবে, আর সে তোমাকে বাদরের মতো নাচাবে। জুতা চিনোস? জুতা চিনলে এক জোড়া কিনা দিস ভাই, অনেক অভাবে আছি। নিয়া আর যাবো না বয়ফ্রেন্ডের লগে দেখা করতে, তোরা দুইটাই খালি আমার বয়ফ্রেন্ডের দিকে তাকাই থাকোস। আর তাকাম না দোস্ত, আর তাকাম না, মাথা শুয়ে ক। আরে মাথা শুয়ে করে তো তুই মারা যাবি। শীতের দিন তো গোসল করে। মাশাল্লাহ, জামাই আমার নতুন হাজি, বাসর করতে তাহার লাগে না কাজী। রাস্তায় বাইরে শর্টস পইরা, আমার সামনে টানে লুঙ্গি ধইরা। কইতেও পারি না, সইতেও পারি না, বাদ দে জামাই আমার লুচ। তুমি কি করো, দাও আমার চা। ১,০০০ টাকা আয়, 50-50 ভাগ কইরে নেই। তুই 50 আমি 50, হ তাইলে বাকি নয় শোকে নিবি। রোল, ক্যামেরা, অ্যাকশন। লাইক 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 লাইক, ফলো 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 ফলো, কমেন্ট কমেন্ট কমেন্ট। মেয়েদের বয়ফ্রেন্ড হওয়ার জন্য বুদ্ধিমান ছেলেগুলাই পারফেক্ট। ভুল বললে বালিকা, তুমি কি জানো না বুদ্ধিমান ছেলেরা কখনো গার্লফ্রেন্ড রাখে না? কতক্ষণ ধরে দাঁড়ায় আছি 20টা টাকা লইয়া, একটা ভিখারিও দেখি না, একটা প্রতিবন্ধীও দেখি না, দেখলে টাকাটা দিতাম। ওই যে পাইয়া গেছি পুষ্পা ভিখারি। তেরি ঝলক শরফি শ্রীবল্লি নয়না মদক বরফি। নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো, ছেলে না, ছেলের বাবা এসে বলবে আমাকে বিয়ে করো, সরি সরি সরি, আমার ছেলেকে বিয়ে করো। আপনি তো জেসে তেসে। এই শোনো। হ্যাঁ বলো। একটা বিষয় মাথায় খেলতিছে না। কোন বিষয়? আচ্ছা, হাজবেন্ড নামকরণটা কেন হলো? বিয়ে করার পর ছেলেদের হাসি ব্যান্ড হয়ে যায়, তার জন্য তাকে হাজবেন্ড বলে। ও মা, কি বল, আজকে কি রান্না করেছো? তোকে আমি যেটা বলে ডাকি। ও কথা বাদ দিস, কুত্তা বলে ডাকো।
নাই তো বাধাটা কেড়ে হলো তোর প্রেমে কেন জামাই তাড়াতাড়ি জামাই থাকতে কেউ প্রেম করে ফাউল কোন কার জানো ওই জামাইটাই তো এই কোথায় তুমি ডাকি শোনো না আমি তোমার মতো কানা না শুনতেছি আজকে সত্যি করে একটা কথা বলো তো তুমি খুব ভালো করে জানো আমি মিথ্যা কথা বলি না যখন উপরওয়ালা জ্ঞান বুদ্ধি দিছিল তখন তুমি কোথায় ছিলে ঠিক মনে করতে পারতেছি না তবে মনে হয় মেকআপ করতেছিলাম মারো বুঝি মারো মারো মাতিজা কপাল দিয়ে একটা কবিতা বলতো কপাল দিয়ে হ্যাঁ কপাল ভিজিয়া গেল চকেরি জলে কি কপাল ভিজিয়া গেল চকেরি জলে চকের জল দিয়ে কপাল ভিজে পরের লাইনটা শুনুন কপাল ভিজিয়া গেল চকেরি জলে ট্যাং দুটো বাঁধা ছিল গাছেরই ডালে জলটি কোন দিকে যাবে কাকু আই উইশ এখন যে আমার ভিডিওটা দেখছে তার ছোট ভাই যেন আমার দেওর হয় হাতের লেখা করে আসনি কেন স্যার কারেন্ট ছিল না মোমবাতি জ্বালিয়ে হাতের লেখা করতে পারতে দেশলাই মন্দিরে ছিল মন্দির থেকে নিয়ে আসতে পারতে আমি চান করিনি যে কেন চান করনি ট্যাঙ্কিতে জল ছিল না কেন জল ছিল না মোটর বন্ধ ছিল কেন মোটর বন্ধ ছিল আবে গাধা আমি আগেই বলেছি কারেন্ট ছিল না কি মানুষের আত্মর আঙ্গুল তাই ফাস্টা আমি দুদিন ধরে আঙ্গুল গন্তাছি মিয়া সারা রাত কাল আঙ্গুল গঞ্চি আঙ্গুল সাইড দিয়ে হইতাছে আমি একটা ডাক্তার সারা এনো কি এই মীমাংসা করতে পারবো কোনো মানুষ হ্যাঁ আমি ডাক্তার বলতে চাইতাম বুঝলাম না আপনার হাতের আঙ্গুল কি সাইড দেব তোমার লগে কি আমার এড়ে কথা আছিল তুমি না আমার কথা দিছিলা কোনোদিনও আমার সাইরা যাবে না ভালোবাসলো তো একজন একজন সাইরা যাওয়া যায় না এ আমিও কি বাজে কটা ভাই কিলো ভাই মারলেন কে ভাই মুখে বলে না কইরা দেখাই মানে একটা মারছে মানে একটা বাজে ভাগ্য ভালো ভাও ডাবাজে নাই শালার প্রেম এমন জিনিস ছেলে বুঝলে মেয়ে বুঝে না মেয়ে বুঝলে ছেলে বুঝে না আর যখন ছেলে মেয়ে দুজনেই বুঝে তখন শালার বাড়ির লোক বুঝে না